আসসালামু আলাইকুম। শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত জ্যামিতি অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নামটি হচ্ছে সমান্তরাল সরলরেখা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি মোহাম্মদ আমানুল্লাহ মেহেদি, সহকারী শিক্ষক গণিত, শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী। আজকের পাঠ হচ্ছে সপ্তম গণিত জ্যামিতি অধ্যায় সমান্তরাল সরলরেখা। যাই হোক, শুরু করি। সবাই যারা অংশগ্রহণ করেছো আমার ক্লাসে সবাইকে ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করনি তাদেরকেও ধন্যবাদ পরবর্তীতে দেখার জন্য। আজকে যারা অংশগ্রহণ করছো তাদের দায়িত্ব হবে সামনের দিন যেদিন আমি লাইভ ক্লাস নিব সেই দিন যেন অবশ্যই তোমাদের একজন একজন করে, যদি তোমরা বলো আজকে উপস্থিত হয়েছো যে কয়জনই হোক না কেন, তোমরা যদি একজন একজন করে বলো তাহলে অনেকজন হয়ে যাবা। আচ্ছা, যাই হোক, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস শুরু। এখানেই দেখো যে চিত্রতে দেখতে পাচ্ছি আমরা, এটি একটা চিত্র, এখানে আরেকটা চিত্র, এখানে আরেকটা চিত্র, এখানেও আরেকটা চিত্র। তো এই চিত্রগুলো নিয়েই আমরা আজকে কাজ করব। দেখো কি কি ধরনের চিত্র আছে। এখানে আছে রেখা, তারপরে এটাও রেখা, তারপর নিচে এটাও রেখার অংশ। যাই হোক, এ সম্পর্কে জিনিসগুলা জানবো আমরা। প্রথমে যে জিনিসটা আছে সেটা কি? সমান্তরাল। তারপর এটা কি? এটা হচ্ছে একটা বক্র, ঠিক আছে? দেখো যে এখানে আবার এ আর বি দুইটা বিন্দু আছে। আচ্ছা, যাই হোক, এখানে আজকের পাঠ তাহলে কি হয়ে গেল? আজকের পাঠ হয়ে গেল যে পাঠগুলা বা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে একটা রেখা, তারপরে হচ্ছে সরল রেখা কি, রেখাংশ কি, রশ্মি কি, সমান্তরাল সরল রেখা কি, ঠিক আছে? এরপরে আরো কিছু ছোট ছোট বিষয় নিয়ে অল্প করে আলোচনা করব। সেটা হচ্ছে যে চিত্রের সাহায্যে অন্তস্থ কোণ, বহিঃস্থ কোণ, অনুরূপ কোণ জোড়া, অন্তস্থ একান্তর কোণ জোড়া, বহিঃস্থ একান্তর কোণ জোড়া, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ জোড়া, তারপরে জ্যামিতিক যুক্তি পদ্ধতি, একটি সংক্ষিপ্ত আলোচনা। আগামী দিন যখন আলোচনা করব সেটি ব্যাপকভাবে আলোচনা করব, এবং এটি হচ্ছে একটা উপপাদ্যকে নিয়ে। রেখা, রেখা হচ্ছে একটি বিন্দুর চলার পথকে রেখা বলা হয়। যে একটি বিন্দু যখন চলা শুরু করবে এবং ওই চলার পথটা তৈরি হবে, ওই পথটাকে আমরা রেখা বলছি। যেমন এই যে এখানে একটা বিন্দু আছে, এই রেখা আছে, এই এই রেখার এখান থেকে শুরু করে যখন এভাবে 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 চলতে থাকবে, এই যে পথটা তৈরি হয়ে গেল, যতখানি পথ তৈরি হলো সেটা হচ্ছে রেখা, এবং এটা চলতেই থাকবে। বিন্দুটি যে রেখার আদি বিন্দুও নেই, শেষ বিন্দুও নেই। দেখো এটাও কিন্তু একটা রেখা, তাহলে এই রেখাটার নাম বক্র রেখা, বাঁকা হয়ে আছে, তাই এই রেখাটার নাম সরল রেখা। বিন্দুর চলার পথ, তার মানে কি পেলাম? দুই ধরনের, একটা হচ্ছে বাঁকা পথ, একটা সোজা পথ। একটা বাঁকা পথ কেমন দেখো, একটি বাঁকা পথ, বাঁকা পথটা পথটা কেমন? বিন্দু চলার বাঁকা পথটিকে বক্ররেখা বলে। এই যে দেখো বাঁকা পথ। এরপরে আরেকটি হচ্ছে বিন্দু চলার পথ, আরেকটি হচ্ছে একটি সোজা পথ। এই সোজা পথটা কেমন? বিন্দু চলার সোজা বা সরল পথটিকে সরলরেখা বলে। এই যে দেখো সরলরেখা। এরপরে আমরা চলার পথ, চলার সোজা পথটিকে সরলরেখা বলে বলছি। এখন সোজা পথটাকে আবার দেখি ভালোভাবে। দেখো একটি রেখা আছে, চলার চলার সোজা পথটিকে সরলরেখা বলে, সোজা পথ। এর আদি বিন্দুও নেই, শেষ বিন্দুও নেই। এখন আমি এটা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে সরলরেখার আদি বিন্দুও নেই, শেষ বিন্দু নেই। তাহলে অন্য যে আরো অংশগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। কি কি আছে? রশ্মি আছে, তারপরে রশ্মির কি আছে? রশ্মিও একই রকম জিনিস, কিন্তু এর আবার আদি বিন্দু আছে কি নাই সেটা আমরা দেখি কি অবস্থা। যে সরল রেখার বা রেখার শুরু আছে কিন্তু শেষ নেই, তাকে রশ্মি বলে। বুঝছো? যে সরল রেখার বা রেখার শুরু আছে কিন্তু শেষ নেই, তাকে রশ্মি বলে। অর্থাৎ
রশ্মির আদি বিন্দু আছে কিন্তু শেষ বিন্দু নেই। এই যে যেমন ধরো এই বিন্দুটার নাম হচ্ছে, এটা একটা লাল বিন্দু দেখতে পাচ্ছো তোমরা, এই বিন্দুটার নাম এ। এখন এই যে রশ্মিটা দিলাম, এই রশ্মিটা কিন্তু চলতে থাকবে এবং এখান থেকে উৎস হয়েছে, তার মানে বুঝতে হবে যে এই এ বিন্দুটাই এই রশ্মিটার উৎস, কিন্তু শেষ নেই, অর্থাৎ রশ্মির আদি বিন্দু আছে শেষ বিন্দু নেই। রেখাংশ, এবার রেখাংশ নিয়ে আলোচনা করি, যে রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে, রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে। তার মানে এটা বুঝতেই পারছি যে রেখাংশের আদি বিন্দু আছে শেষ বিন্দু আছে, তাই না? এই যে যেমন ধরো যে এটা রেখা, কল্পনা করি তাহলে এটা একটা রেখার, এখান থেকে একটা অংশ কেটে নিলাম, এখান থেকে একটা অংশ কেটে নিলাম, এখানে নাম রাখলাম বি, এটা নাম রাখলাম হচ্ছে বি, সরি এ বি, এবং এ বি অংশটাই হলো রেখাংশ, ঠিক আছে? এবার আসি আমরা সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখাটা কি? সমান্তরাল সরলরেখা এটাই, কিন্তু এখন এই যে এটা দিলাম, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব, এখানকার দূরত্ব যদি সমান হয়, অর্থাৎ যদি এই বিন্দুটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি, এটার নাম পি, এটার নাম কিউ, এবং এখানে দেখো যে এ বি সি সি ডি এবং পি কিউ এর দূরত্ব যদি সমান হয়ে যায়, তাহলে বুঝবো যে এ দুইটি পরস্পর সমান্তরাল সরলরেখা। এরপরে আমি আর একটা দেখতে পাচ্ছি রেখা, এর নাম এ বিন্দু এবং এটা বি বিন্দু, তারপরে এখানেও দেখতে পাচ্ছি যে আরেকটা রেখা, এটার নাম সি বিন্দু, এটার নাম ডি বিন্দু। অর্থাৎ আমরা দুইটি রেখা দেখতে পাচ্ছি পরস্পর সমান্তরাল আকারে আছে, এ বি এ বি রেখা এবং সি ডি রেখা, এবং এখানে আরেকটি রেখা উল্টোভাবে বিপরীতভাবে আসলো, এটার নাম কি দিলাম, এটার নাম ই এফ রেখা, এবং এগুলোর নাম কিন্তু আলাদা আলাদা ভাবে আছে, এ বি এটাও রেখা, সি ডি এটাও রেখা, ই এফ এটাও রেখা, কিন্তু এটা অন্যভাবে থাকার কারণে আমরা কি বলবো, এ বি সি ডি এই দুইটা রেখার এই ই এফ রেখাটি হচ্ছে ছেদক। এখানে একটা বিন্দু পাবো, বিন্দুটার নাম পি, এখানে একটা বিন্দু পাবো, বিন্দুটার নাম কিউ, ঠিক আছে? আচ্ছা আমি এখানে দেখো, আমি এখানে এক লিখলাম, লিখা আছে কেন, এখানে যে কোণটা দেওয়া আছে এই কোণটার নাম হচ্ছে এক, এখানে আরেকটা কোণ আছে দেখো, এই কোণটার নাম দুই, এটার নাম তিন, এটার নাম চার, এটার নাম পাঁচ, এটার নাম ছয়, এটার নাম সাত, এখানে আট। যাই হোক, আমরা এ বি এবং সি ডি এটা কি রেখা, আমরা বলেছিলাম যে সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা এখানে ই এফ টা কি, ই এফ হলো ছেদক, বুঝে গেছি, ই এফ হলো ছেদক। এখন আমরা কি করব, সমান্তরাল সরলরেখার ছেদক দ্বারা উৎপন্ন কোণ, সমান্তরাল সরলরেখার ছেদক দ্বারা, সরলরেখার ছেদক দ্বারা যে উৎপন্ন কোণ সমূহ পেলাম সেগুলো আমরা দেখব। দেখো এখানে দেখি কি কি কোণ পাচ্ছি, অন্তঃস্থ কোণ, তাহলে আমরা পিছনে যাই, দেখো যে এখানে অন্তঃস্থ কোণ চেয়েছে, তাহলে অন্তঃস্থ কোণ কোনগুলা, অন্তঃস্থ কোণ এখানে কত কত পেয়েছি, অন্তঃস্থ কোণ পাচ্ছি আমরা এখানে তিন চার পাঁচ ছয়, অর্থাৎ এই যে এ বি এবং সি ডি রেখার ভিতরের অংশে, ভিতরের অংশে যে রেখাগুলা পাচ্ছি এগুলোকে, ভিতরের অংশে যে কোণগুলি পাচ্ছি সেগুলোকে বলবো আমরা অন্তঃস্থ কোণ, ঠিক আছে? আবার যদি বহিঃস্থ কোণের কথা জিজ্ঞেস করে, তাহলে বাইরের কোণগুলো, এদিকে বাইরে দুটা কোণ আছে, এখানে বাইরে দুটা কোণ আছে, তাহলে এগুলোকে বলবো আমরা বহিঃস্থ কোণ। তাহলে আমরা দেখি, মনে রাখো যে অন্তঃস্থ কোণ কোণগুলো আমরা মিলিয়ে নিই, হ্যাঁ, অন্তঃস্থ কোণ তিন চার পাঁচ ছয়, দেখো মিলে গেছে। তারপরে হচ্ছে বহিঃস্থ কোণ, তাহলে বহিঃস্থ কোণ আমরা আগে দেখি কি অবস্থা হয়, দেখো বহিঃস্থ কোণ কি, এক দুই সাত আট, তাহলে আমরা এখন এক দুই সাত আট হচ্ছে কিনা দেখি, বহিঃস্থ কোণ এক দুই সাত আট, ঠিক আছে? এরপরে আমরা অনুরূপ কোণ জোড়া লিখবো, অনুরূপ কোণ জোড়া, তাহলে আমরা অনুরূপ কোণ জোড়া কি দেখতে পাচ্ছি এখানে, অনুরূপ কোণ, দেখো অনুরূপ কোণ মানে একই রকম দেখতে কোণগুলা। দেখো যদি আমি বলি যে এক নাম্বার কোণের মতন আরেকটা কি কোণ আছে, এক নাম্বার কোণের মতন আছে হচ্ছে পাঁচ নাম্বার কোণ, তারপরে তিন নাম্বার কোণের মতন হচ্ছে সাত নাম্বার কোণ, দুই নাম্বার কোণের মতন আছে ছয় নাম্বার কোণ, চার নাম্বার কোণের মতন আছে আট নাম্বার কোণ। অর্থাৎ এখানে আমরা যদি বলি অনুরূপ কোণ জোড়া, এক জোড়া অনুরূপ কোণ, তাহলে বলবো যে এক এবং পাঁচ, তিন এবং সাত, দুই এবং ছয়, চার এবং আট, দেখো সেটাই আছে কিনা, আমরা অনুরূপ কোণ জোড়া দেখতে পাচ্ছি কিনা, এক এবং পাঁচ, দুই এবং ছয়, তিন এবং সাত, চার এবং আট, ঠিক আছে? বুঝতে পেরেছো তো?
এবারে আমরা আরো কিছু কোণ পাব। এই যে দেখো, অন্তস্থ একান্তর কোণ জোড়া, অন্তস্থ একান্তর কোণ জোড়া, তার মানে ভিতরের দিকে একান্তর কোণ জোড়া কি পাচ্ছি? অন্তস্থ একান্তর কোণ জোড়া, একান্তর কিন্তু বিপরীত কোণ গুলো হয়, তাহলে আমাদের এখানে 4 এবং 5 ভিতরের কোণ, অন্তস্থ কোণ, এবং এটা একান্তর কোণ, 3 এবং 6 অন্তস্থ কোণ এবং বিপরীতে আছে, যার কারণে এটা একান্তর কোণ। ঠিক একই রকম বহিঃস্থ একান্তর কোণ জোড়া আছে, তাহলে বহিঃস্থ একান্তর কোণ জোড়া কি হবে? এই যে দেখো, 1 এবং 8 এটা হচ্ছে বহিঃস্থ একান্ত কোণ জোড়া, 2 এবং 7 এটা হচ্ছে বহিঃস্থ একান্ত কোণ জোড়া। তাহলে আমি বহিঃস্থ একান্ত কোণ জোড়াও শিখলাম আর অন্তস্থ একান্ত কোণ জোড়াও শিখলাম। তারপরে 3 এবং 6 দেখো, 4 এবং 5, এবার বহিঃস্থ একান্ত কোণ জোড়াও কিন্তু আমি পেয়ে গেছি 1 এবং 8, 2 এবং 7। তাহলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ জোড়া খুঁজবো, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ জোড়া, তাহলে ছেদকের একই পাশ কোনটা আছে দেখি, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ জোড়া, ছেদক কোনটা এটা, তাহলে একই পাশে অন্তস্থ কোণ জোড়া কি? 1 এবং 7, সরি, 1 এবং 5, 3 এবং 7, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ জোড়া। এইদিকে আছে 2 এবং 6, 4 এবং 8, ঠিক আছে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ জোড়া। তা আমরা দেখে নিই, এই যে দেখো, ছেদক 3 এবং 5, 4 এবং 6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমান্তরাল দুইটি সরলরেখার মধ্যেখানে যদি একটা ছেদক পাই, তাহলে কোন কোন ধরনের আমরা কোণগুলি পাই, কোণগুলি কি কি ধরনের নাম আছে, সে জিনিসগুলি আমরা শিখে নিলাম। জ্যামিতিক যুক্তি আমরা অল্প মধ্যে সময়ের মধ্যে আমরা শিখে নিব। জ্যামিতিক যুক্তি পদ্ধতিটা কি? দেখো যে আমরা বিভিন্ন জ্যামিতির ভিতরে কিছু নতুন নতুন আইটেম দেখি বা বিষয় দেখি, এই বিষয়গুলি নিয়ে আমরা যা একটু জেনে নিই। যেমন ধরো যে জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সাধারণভাবে তাদেরকে প্রতীকা বলে, কি জ্যামিতিতে যে সকল বিষয় আলোচনা করা হয় সাধারণভাবে তাদের প্রতীকা বলে। সম্পাদ্য কি? যে প্রতীকায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায়, একে সমপাদ্য বলে, সম্পাদ্য বলে। সম্পাদ্যের বিভিন্ন অংশ আছে, সম্পাদ্যে যা দেয়া থাকে উপাত্ত এটা বলছে, তারপরে অঙ্কন, সম্পাদ্যে যা করণীয়, প্রমাণ, যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হয়। তারপরে আরো আছে জ্যামিতিক যুক্তি, উপপাদ্য। উপপাদ্যে কি আছে? যে প্রতীক্ষায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় একে উপপাদ্য বলে। এটা তোমাদের বইয়ে আছে, আমরা আমি শুধু কেবলমাত্র তোমাদেরকে মূল অংশগুলি তুলে দেওয়ার জন্য অংশগুলি দেখিয়ে দিচ্ছি। উপপাদ্যের কিন্তু বিভিন্ন অংশ থাকে, যেমন ধরো যে সাধারণ নির্বাচন, এই অংশ প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা থাকে। তোমরা দেখবা যে বইয়ের ওপরে একটা উপপাদ্য পড়ছো, বইয়ের ওপরে যেটা মোটা হরফে লেখা থাকে সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন। এরপরে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন অংশটা হচ্ছে চিত্র এবং এই চিত্র সম্পর্কে বর্ণনা করে। দেখো এই অংশে প্রতিজ্ঞা বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয়, প্রতিজ্ঞা বিষয়টি এটাই বলছে। এরপরে আরো দুইটা পয়েন্ট আছে যে উপপাদ্যের, সেটি হচ্ছে উপপাদ্যের বিভিন্ন অংশ, আরেকটি হচ্ছে অঙ্কন এবং আরেকটি হচ্ছে প্রমাণ। একটি কথা বলতে ভুলে গেছি, যেটি হচ্ছে যে সম্পাদ্যে কিন্তু তোমাদের প্রমাণ করা লাগে না, যদিও বলছে যে সম্পাদ্যের 3টি অংশ, একটি হচ্ছে উপপাদ্য, অঙ্কন, প্রমাণ। তো এখানে কিন্তু প্রমাণ অংশটা দেওয়া লাগে না, কিন্তু উপপাদ্যে প্রমাণ অবশ্যই দিতে হবে। প্রমাণ যদি না হয় তাহলে আমরা কিভাবে এই যে উপপাদ্যের যে সংজ্ঞাটি আছে যে যে প্রতীকায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করায় একে উপপাদ্য বলে, তাহলে সেটার সাথে আমরা মিল রাখতে পারবো না। আচ্ছা যাই হোক, এবার অনুসিদ্ধান্ত আরেকটি, যে অনুসিদ্ধান্ত কি? কোনো জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন বিষয় গ্রহণ করা হয়, এখানে আমরা গ্রহণ বানানটা একটু ভুল আছে, সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এদেরকে অনুসিদ্ধান্ত বলে। কি জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত, আবার নতুন সিদ্ধান্তের কথা বলছে, করা যায়, এদেরকে অনুসিদ্ধান্ত বলা হয়। যাই হোক ছোট বন্ধুরা, জ্যামিতিতে ব্যবহৃত চিহ্ন সমূহ আছে, এই চিহ্ন সমূহ সম্পর্কেও কিন্তু তোমরা বইয়ে দেখবে, যে দেখো প্লাস, তারপরে এটা আছে, এই সমান আছে, তারপরে হচ্ছে যে এটাই সর্বসম,
সমান্তরাল চিহ্ন দেখো, আমি লিখে দেখছি, এটার নাম হচ্ছে যোগ, এটার নাম হচ্ছে সমান, এটার নাম হচ্ছে বৃহত্তর, এটা ক্ষুদ্রতর, এটা হচ্ছে সর্বসময়, এটা হচ্ছে সমান্তরাল। আরো কিছু চিত্র আছে দেখো, এটার নাম কোণ, এটার নাম লম্ব, এটার নাম ত্রিভুজ, এটা বৃত্ত, এটা হচ্ছে যেহেতু, এটা হচ্ছে সুতরাং, অথবা অতএব, যে কোনো একটা বলতে পারো। তো বাড়ির কাজ দিয়ে দিই তোমাদের একটা, সেটা হচ্ছে যে এই যে দেখো, 1 2 3 4, চারটা রেখা দেখছো সমান্তরাল ভাবে আছে, এবং এখানে একটা ছেদক আছে। তা আমার কথা হচ্ছে যে ওপরের চিত্রে ছেদকের মাধ্যমে কতগুলি কোণ বা কোণগুলো ধরন লেখা আছে দেখো, কতগুলি কোণ, কোন কোন কয়টি পাচ্ছি, এক কোণগুলির নাম আগে দিয়ে দিবা, তারপরে 1 নাম্বার কোণ কার সাথে মিল রেখে, মানে মোট কথা প্রত্যেকটা কোণ গুলার কার সাথে সিমিলারিটি আছে, মানে একান্তর কোণ কোণগুলি, অনুরূপ কোণ কোণগুলি, বহিঃস্থ একান্তর কোণগুলি। আমি একটু আগে যে অপশন গুলি নিয়ে তোমাদেরকে বললাম এই চিত্রের মতন করে, আমার ওই চিত্রে ছিল দুইটা রেখা, অর্থাৎ একটা সমান্তরাল রেখা, এখানে কয়েকটা রেখা আছে, একটা ছেদক আছে, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এখানে কিছু বেশি আছে। তোমরা একটা মিল রেখে কাজগুলি করবে, আমি পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদেরকে এ সম্পর্কে জিজ্ঞেস করব। এখন বর্তমানে আমার ক্লাস শেষ করছি, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।